বাল্লিগু আন্নি ওয়ালা আয়া আযা শোনো আমার পক্ষ থেকে যদি তোমরা একটা আয়াত জানো একটা সাধারণ বাক্য যদি জানো আমার পক্ষ থেকে তাহলে তোমরা সেটা পৌঁছে দিবে আল্লাহ রব্বুল আলমিন তিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আসাল্লামকে বললেন আপনি পৌঁছে দিন কিন্তু পৌঁছে দিবেন কার পক্ষ থেকে আপনার পক্ষ থেকে জি না মা উমজিলা ইলাইকামির কামির আপনার রবের পক্ষ থেকে যেটা সেটা পৌঁছে দিবেন প্রত্যেকেই আল্লাহর জন্য নিবেদিত এক একজন প্রাণ এবং নিবেদিত একজন কর্মী এবং আল্লাহর একজন দায়ী হওয়া উচিত আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الرسول بلغ ما انزل اليك من ربك وان لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس

তালিমি বৈঠকে উপস্থিত রয়েছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এবং ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক পত্রিকার সহকারী সম্পাদক ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম স্যার উপস্থিত আছেন আলমার্কাজুল ইসলামিয়া সালাফির ওস্তাদি বৃন্দ সাথে সাথে সংগঠনের দায়িত্বশীল বৃন্দ এবং এলাকার মুসলিয়ান একেরম এবং সাথে সাথে সামনে উপবিষ্ট আমাদের প্রাণপ্রিয় কচিকাচারা প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবাহান আলার আলহামদুলিল্লাহ বর্ষিত হোক প্রিয় নাবী মোহাম্মদ সল্ল্লাহু আলহিম আসাল্লামের প্রতি সাল্লাহু আলহিম আসাল্লাম আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই প্রত্যেকের জ্ঞান অনুযায়ী বিদ্যা অনুযায়ী বা সার্বিক পরিসরে আমরা যেন আল্লাহর দায়ী হই আমরা এ বিষয়ে আমরা প্রত্যেকেই আল্লাহর দায়ী হই আল্লাহর দিকে আহ্বান করি এই পরিসরে আমরা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাবুল্লা আলমিন আজকের আলোচনা থেকে আমাদের উপকৃত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ দুনিয়ার শতব্যস্ততা রেখেও আমরা যে এরকম সময় দিতে পাচ্ছি। সবাই এই সৌভাগ্যে কিন্তু সৌভাগ্য মণ্ডিত না আবদুল ইবনে আমর রদি আল্লাহ তালান আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে প্রশ্ন করছেন ইয়া রসুল আল্লাহ আলাইহি আলহি আসাল্লাম মা গানি মা তু মাদালিস জিখ এরকম জিকিরের মাজলিসে বসলে তার ফজিলত কি গণিমতটা কি রসুল্লাহ সাল আলহি আসাল্লাম তিনি দুইবার বললেন গানি মা তু মাদালিস জিক্রি আল জান্না আল জান্না অর্থাৎ এরকম মাজলিসে বসার ফজিলত হচ্ছে জান্নাত জান্নাত সোহান আল্লাহ তো আমরা সেরকম একটি পরিবেশে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা আমাদের যে সময় রয়েছে সময় অনেক স্বল্প বা অল্প কিন্তু আমরা আল্লাহর পথে কাজ করতে সময় পাই না অধিকাংশ মানুষ কারণ অধিকাংশ মানুষই আমরা খুব অল্প পরিসর বা অল্প মানুষ আল্লাহর পথে কাজ করে যান কিন্তু আমি শুধুমাত্র আলেম ওলামারা যে দাওয়াতি কাজ করবেন বা আল্লাহর পথে আহ্বান করবেন বিষয়টা কিন্তু এরকম না বিষয়টা এরকম না রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তিনি যে কথা বললেন যে হাদিসটি আম বুখারি প্রথম খণ্ড কিতাবুল আম্বিয়ার চারশত একানব্বই পৃষ্ঠাতে হাদিসটি বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল আলিম ওয়াসাল্লাম আমাদের সকলকে উদ্দেশ্য করে যে কথা বললেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ শোনো আমার পক্ষ থেকে যদি তোমরা একটা আয়াতও জানো একটা সাধারণ বাক্যও যদি জানো আমার পক্ষ থেকে তাহলে তোমরা সেটা পৌঁছে দিবে যদিও এই হাদিসের অনুবাদ করার ক্ষেত্রে আমাদের অনেক ভাই ভুল করে থাকেন যে একটা আয়াত জানা থাকলেও সেটা পৌঁছে দিতে হবে কিন্তু না এখানে কিন্তু রাসুল্লাহ সাল্লাসাল্লাম শর্ত করেছেন আমার পক্ষ থেকে আবার তাকেও কিন্তু আল্লাহ আলাহ সত্যায়ন করেছেন কোরআনের বিভিন্ন স্থানে আনিল হাওয়া ইউহা নিজের প্রবৃত্তির পক্ষ থেকে নিজের মন গড়া কোনো কথা বলেন না তিনি এমন কথা বলেন যা তার উপর ওহি করা হয় ভাবে আমভাবে সাল্লাল্লাহু সাল সাল্লাম বিদায় হজ্জের ভাষণে যে সমস্ত সাহাবার উপস্থিত ছিলেন যারা উপস্থিত ছিলেন না তাদেরকে তিনি বেশি গুরুত্ব দিয়েছিলেন এভাবে আলা ইউবাল্লিবুসাহিদুল ইবা আজকে যারা উপস্থিত যারা উপস্থিত রয়েছে তোমরা তাদের কাছে পৌঁছে দিবে যারা আজ উপস্থিত নেই সাবধান তোমরা পৌঁছে দিবে এইভাবে আল্লাহ রব আলমিন নবী মোহাম্মদ সাল্লা আলহি আসাল্লামকেও একই কথা বলছেন সুরা মায়েদা পাঁচ নম্বর সুরা সাতষট্টি নম্বর আয়াত ইয়া ইউর রসুল হে নবী মোহাম্মদ সাল্লু আলহি বাল্লিক আপনি পৌঁছে দিন মা উমঝিলা ইলাইকামির রব্বিক যা আপনার রবের পক্ষ থেকে এখানে দেখেন খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এজন্যাদিস আন্দোলন বাংলাদেশ বলি বাংলাদেশ যুব সংঘ বা সোনামনি আমাদের দাওয়াত কিন্তু পবিত্র কোরআন এবং হাদিস কেন এই কথাটা বলি আল্লাহ রব্বুল আলমিন তিনি নবী মোহাম্মদ সাল্লিম আসালামকে বললেন আপনি পৌঁছে দিন কিন্তু পৌঁছে দিবেন কার পক্ষ থেকে আপনার পক্ষ থেকে জি না মা উমঝিলা ইলাইকামির রব্বিক আপনার রবের পক্ষ থেকে যেটা সেটা পৌঁছে দিবেন সাথে সাথে নবী মুহাম্মদ সাল আলী আসাল্লাম আমাদেরকে ওভাবে বলেছেন বাল্লিগু আননি ওয়ালাউ আয়া শোনো একটা আয়াত জানা থাকলেও তোমরা পৌঁছে দিবে সাথে সাথে তিনি হুশিয়ারি সংকেত উচ্চারণ করেছেন আমরা বলছিলাম শুধুমাত্র দায়ী হবে আলেম শ্রেণীর মানুষ বিষয়টা এমন না আমরা প্রত্যেকেই দায়ী হতে পারি আল্লাহর পথে প্রত্যেকে আহ্বান করতে পারি একজন ছোট্ট বাচ্চাকে সে সালাম দিতে পারে না হয়তোবা আমি পিতা হিসাবে আমি তার তার কাছে আল্লাহর দাওয়াত পৌঁছে দিতে পারি রসুল সাল আলহিমের দাওয়াত পৌঁছে দিতে পারি আল্লাহর দাওয়াত বলতে তাকে ছোট্ট বেলায় সর্বপ্রথম কালেমা শাহাদা আসাদু আল্লাহ ইহিল্লাহ ও আসাদু আন্না মুহাম্মদ আব্দু রাসুল সে কথা বলতে কেবল মুখ ফুটেছে তার আমি সাথে সাথে তাকে বলবো আব্বু বলো লাহ ইল্লাল্লাহ এই বাক্যগুলো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন এখান থেকে তার দাওয়াতি জজ্বা তৈরি হবে আপনিও কিন্তু আল্লাহর পথের দায়ী অথচ আপনি কোরআন হাদিস ওইভাবে জানেন না বা বোঝেন না আপনি আমি হয়তো অতটা বুঝি না কিন্তু আমরা বলতে চাচ্ছি আমরা প্রত্যেকেই আল্লাহর পথের দায়ী হই কিভাবে হব অবশ্যই দায়ী হওয়ার ক্ষেত্রে আমাদেরকে ওই মূল দিকে আগাতে হবে যা পবিত্র কোরআন এবং হাদিস। পবিত্র কুরআন এবং হাদিস কেন পবিত্র কোরআন ওই যে আল্লাহরাবব্বুল বললেন আপনি পৌঁছে দেন রবের পক্ষ থেকে যা আপনার উপর নাজিল করা হয় সে কথাই বললেন এবং এই হাদিসের শেষে তিনি আরও হুশিয়ারি সংকেত দিয়েছেন যে বাল্লিগু আয়া হারজ তবে বানি ইসরাইলের কিচ্ছা কাহিনী যেটা বলার যেটা শিক্ষণীয় সেটা বলবে কোনো সমস্যা নেই ওয়ালা হারজ কেমন বানি ইসরা কিচ্ছা কাহিনী বলতে কি ওই ঘটনা যে ঘটনা প্রচলিত ওয়াইজিনরা বলে থাকেন মুসা আলাহিসাল্লা চলে গেলেন কষাইয়ের কাছে কষাই এবার এমন আমল করে কষাইয়ের ওই আমল নাকি মুসা আলাহিসের আগে আগে কসাই নাকি জান্নাতে যাচ্ছে তো আল্লাহ আবুল্লাহ আলমিন মুসার কাছে ওহি করলেন মুসা আলাহিসালু কাছে মুসা আলাইসাল্লাম চলে গেলেন কষাইয়ের কাছে কষাই কি আমল করে দেখতে গেলেন এরকম বানি ইসালির বহু কিচ্ছা কাহিনী রয়েছে এগুলো রাসুসাল্লিউসাল্লাম বলতে বললেন না বলতে বললেন বিশেষ করে সহিউল বুখারি কিতাবুল মধ্যে আরও অন্যান্য গ্রন্থের মধ্যে বিশেষ করে দ্বিতীয় খণ্ডের মধ্যে একটা বাবু মা অর্থাৎ ইসরাইলদের কিচ্ছা কাহিনী সম্পর্কে একটা অধ্যায় এবং রচনা করেছেন ওখানে বানি ইসরায়েলদের কিচ্ছা কাহিনী রয়েছে কেমন সেখানে বানি ইসরায়েলদের ইচ্ছা কাহিনী রয়েছে একজন মহিলা পতিতাবৃত্তি বৃত্তি করতেন ওই মহিলা একজন একটা মানে মানে জন্তুকে বা কুকুরের বাচ্চাকে সেটা পানি পান করানোর কারণে মহিলা মানে জান্নাতে চলে গেলেন অথচ অনেক পাপি মহিলা আবার একজন এমন মহিলা যিনি অনেক আবেদা ছিলেন এবাদত করতেন কিন্তু এক একটা বিড়ালকে ঘরের মধ্যে আবদ্ধ রাখলেন রাখার কারণে তাকে না খাইয়ে আবদ্ধ রাখার কারণে বিড়ালটি মারা গেল এ কারণে মহিলা জাহান নামি হলো আবার বোন ইসরাইনের অনেক কাহিনী রয়েছে ওই আমরা ক্লাস ফাইভের বইতে আমরা ছাত্রদেরকে পড়াই বিশেষ করে মাদ্রাসা লেভেলে ওই যে একজন টাক মাথাওয়ালা একজন কুষ্ট রোগী বা ধবল রোগী অন্ধ ব্যক্তি এরকম যে কিচ্ছা কাহিনীগুলো রয়েছে সেগুলো বলতে কিন্তু আলী সাল্লিমাসাল্লাম হাদিসের শেষ অংশে অনেক সতর্কবাণী দিলেন সেটা হচ্ছে মানকাদা বা আলাইয়া মুিদান ফল ইয়েতাবাও মাকাদাহু মিনান নার মিথা কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে বলা যাবে না চলবে না যদি কেউ বলে তাহলে সে জানো তার থাকার স্থান জাহান্নাম করে নাই আমরা বলছিলাম আমরা প্রত্যেকই আল্লাহর পথে দায়ী হব এবং সেই দায়ী বা দাওয়াতের মানদণ্ড হবে অবশ্যই পবিত্র কোরআন এবং সহি হাদিস আল্লাহ আমাদেরকে দান করুন আল্লাহুম্মা আমিন এভাবে যদি আমরা দাওয়াত দেই একজন স্বাভাবিক একজন সচড়াচর মানুষ তিনি হয়তোবা কিচ্ছু বোঝেন না কিন্তু আমি যিনি বোঝেন না হয়তো বা সব কথা বোঝেন না কিন্তু এমন কথা বোঝেন হয়তোবা একটা সালাম তিনি শুদ্ধভাবে পারেন সেটা একজনকে শেখাতে পারেন এটা একজন দায়ীর কাজ করবেন কারণ এভাবে যদি আমরা দাওয়াত দেই তাহলে ফলটা হবে কি আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় বা সামাজিক বা যে জীবনই বলি না কেন এই জীবনটা আমাদের আলহামদুলিল্লাহ সুন্দর একটা অবহাবে সুন্দর একটা কাঠামোতে দাঁড়াবে বিষয়টা এমন হবে না যে আমার সন্তান মানুষ হচ্ছে না আমার পরিবার আমার কথা শুনছে না আমি আমার পরিবারকে কথা শোনাতে পারছি না আমি ব্যর্থ আমি আমার সন্তানকে লালন পালন করতে যেয়ে হয়তোবা ব্যর্থ হচ্ছি কিন্তু ব্যর্থতা কিন্তু আমার আমি যদি ছোট্টবেলা থেকেই আমি আমার সন্তানকে দাওয়াত দিতাম আমি যদি দাওয়াতি জজ্বা নিয়ে আমার এরকম মন মানসিকতা থাকতো তাহলে আমার সন্তানকে দাওয়াত দেওয়া আমার স্ত্রীকে দাওয়াত দেওয়া আমার ছোট্ট সন্তান যখন সে বাড়িতে প্রবেশ করবে অবশ্যই তাকে আমি বাধ্য করব তাকে আগে বোঝাবো সে বলবে তারপরে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবে আলাইকুম দেখেন আপনি আমি আমার ঘর থেকে আমি দায়ী কারণ ঘরে অশান্তির কারণ আমরা নিজেরাই নিয়ে আসি কেমন যে ব্যক্তি আমি ঘরে প্রবেশ করলাম বাড়িতে প্রবেশ করলাম বিসমিল্লাহ বললাম না সালামও দিলাম না এক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের যে বাণী তির মিজি সোনানসহ আর অন্যান্য গ্রন্থের যে বর্ণনা সেখানে যখন কোনো ব্যক্তি বাড়িতে প্রবেশ করেন এমত অবস্থায় বিসমিল্লাহ বলেন না আবার সালামও দেন না সই মুসলিমের হাদিসের মধ্যে বিসমিল্লার কথাটা উল্লেখ রয়েছে সাথে সাথে সালামের কথা রয়েছে তো এই কথাটা যখন না বলা হয় তখন শয়তান ফকাল শৈতান উলি আসহাবি শয়তান তার দলবলকে বলে মাবিতা লিয়ম ও আশা আজকে এই বাড়িতে থাকারও জায়গা আছে খাওয়ারও জায়গা আছে এই জন্য দেখবেন মেজাজ কটকটে এখন কাকে ধরে কাকে মারে স্ত্রীকে মারবে নাকি সন্তানকে সাইজ করবে বিষয়টা শয়তান কিন্তু সাথে করে নিয়ে এসেছি আপনার সন্তান শয়তান সাথে করে নিয়ে এসেছেন আপনার স্ত্রী নিয়ে এসেছেন আমার স্ত্রী নিয়ে এসেছেন আমার সন্তান নিয়ে এসেছে কিন্তু এখান থেকে যদি আমি ঘর থেকে দায়ী হই আমার দাওয়াতি জাজবা যদি আমার ঘর থেকে হয় তাহলে ঘর কিন্তু আমার অশান্তি আসবে না ইনশাআল্লাহ এক্ষেত্রে পিতা মাতার অনেক দায়িত্ব রয়েছে অভিভাবকের অনেক দায়িত্ব রয়েছে আলহামদুলিল্লাহ আমরাও সেই আদলে গড়ার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন যখন শয়তান এ কথা বলতে থাকে তখন বাড়িতে ফিতনা ফাজার সৃষ্টি হওয়ার সম্ভাবনাটাই বেশি আবার সাথে সাথে যখন বিপরীত অংশে রাসুলসাল আলী আসাল্লাম বলছেন যখন বাড়িতে বিসমিল্লাহ বলে সালাম দিয়ে প্রবেশ করা হয় লা ফকাল শৈতান উল আসা আজকের দিন এই বাড়িতে থাকারও জায়গা নেই খাওয়ারও জায়গা নেই তার মানে এই বাড়িতে স্থান নেই বাড়ি কিন্তু আপনার নিরাপদ হলো রাসুসাল আলহি ওসাল্লামের আমল যখন আমি করছি সেখানো পদ্ধতিতে আমল করছি তাহলে কিন্তু সেখানে আমি অবশ্যই আমি আমার ঘরকে নিরাপদ করার জন্যে একটা গ্যারান্টি পাচ্ছি আলহামদুলিল্লাহ সাথে সাথে আমি যে কোনো ব্যক্তিকে যে কোনো এরকম দাওয়াতি যাজবা থাকবে যখনই কোনো অন্যায়মূলক কাজ দেখব আমি আমার সাধ্য মতো আমি আমার সাধ্য মতো সেটা প্রতিরোধ করার চেষ্টা করব হয়তোবা এমন হতে পারে আমি শক্তি দিয়ে সেটা পারছি না আমি ক্ষমতা দিয়ে সেটা পাচ্ছি না কিন্তু পরবর্তীতে আমার জজ্বাটা এমন হবে যেন সেই কাজটা বন্ধ করার পরবর্তী কোন পদক্ষেপ আমার পক্ষ থেকে থাকে আবু সাইদ কুদিরদাহ তালান আল্লাহ রসুল সাল সাল্লাম থেকে বর্ণনা করছেন মানর আমিনকুম মুন ফাল ফালগির হুবিয়াদি যে কেউ খারাপ কাজ দেখবে সে যেন তার হাত দ্বারা শক্তি দ্বারা ক্ষমতা দ্বারা প্রতিহত করে ফাইলাম ইয়াস্তাতি ফাবিলিসানি শক্তি দ্বারা ক্ষমতা দ্বারা হাত দ্বারা পারল না সে যেন তার জিহবা দ্বারা কথার দ্বারা দাওয়াত দিয়ে বা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সেই জিনিসটা খারাপটাকে রদ করতে চেষ্টা করে যদি তাও না হয় ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবি সে যেন তার অন্তর দ্বারা এটা পরিবর্তন করা ঘৃণা করে দালিকা দাফুল ইমান এটাই হচ্ছে ইমানের একেবারে দুর্বলতম ব্যাপার এখানে অনেক আলহামদুলিল্লাহ অনেক মুফাসির মুহাদ্দিস এ ব্যাখ্যা দিয়েছেন যে শুধুমাত্র অন্তর দ্বারা ঘৃণা করেই বিষয়টা এমন না আবার এমনও করা যেতে পারে যে ওই জিনিসটা ঘৃণা তো করতে হবে সাথে সাথে ওটা পরিবর্তন করার জল্পনা কল্পনা অন্তরে থাকতে হবে একটা কাজ হচ্ছে আমি শুধু ঘৃণা করে পাশ কাটিয়ে চলে গেলাম বিষয়টা এমন না সেখানে আমার অনেক দায়িত্ব থাকে এভাবে যদি আমি ওই জিনিসটাকে পরিবর্তন করতে পারি ওই ব্যক্তিকে সংশোধন করতে পারি একজন ব্যক্তি হয়তোবা নির্দিধায় ধূমপান করেন উনি ধূম পাই তিনি কি বুঝেন না একদিন যদি আমি আপনি পাশে যাই যে পাশে গায়ে হাত দিয়ে বা সালাম দিয়ে কথা বলি যে ভাই দেখেন আপনি যে ধূমপানটা করছেন এটা নিঃসন্দেহে ক্যান্সারের একটা কারণ ভাই দেখেন না এখানে তো এর গায়ে লেখা রয়েছে ধূমপান মৃত্যু ঘটায় ধূমপান ক্যান্সারের কারণ ধূমপান ক্যান্সারের কারণ এরকম কথা বলে হয়তোবা ওই দিনে ব্যক্তি ফিরবে না কিন্তু এমনও তো হতে পারে যে ব্যক্তির কথা আপনার কথাটা ব্যক্তির অন্তরে গেথে যাবে আপনার কথাটা ব্যক্তির অন্তরে গেথে যাবে এমনও দিন আসবে যে আসলে আমার নিজের টাকা দিয়ে আমি কেন এই মানে আমার ক্যান্সার আমি নিয়ে আসছি এমন কাজ কেন আমি করছি আমি তো অন্য কিছু করতে পারতাম এই যে দাওয়াতি যাজবা। যদি আমি একজনকে ফেরাতে পারি যদি আমি একজনকে দাওয়াত দিতে পারি তাহলে আমার এই দাওয়াত হবে সারা জীবনের সাদাকায় জারিয়া সারা জীবনের সাদাকায় জারিয়া একজন ব্যক্তি অনবরত অবিরত পাপ করছেন পাপ করলে যেভাবে পাপ জমা হয় ওই ব্যক্তি যদি পাপ থেকে বেঁচে যান অর্থাৎ পাপ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন আপনার আমার মাধ্যমে তাহলে বিষয়টা এমন হবে উনি যত পাপ করতেন পাপের পরিবর্তে এখন সাওয়াব করছেন ভালো কাজে সেটা ব্যয় করছেন আমি আপনি সেই ভালো কাজের সারা জীবনের অংশীদার হয়ে যাবো সোহান আল্লাহ আমি একজন ব্যক্তিকে সালাম শিখালাম আমি একজন ব্যক্তিকে সুরা ফাতে শিখালাম একজন ব্যক্তিকে উত্তম একটা নসিহা দিলাম একজন ব্যক্তিকে পথ নির্দেশ করলাম ভালো একটা পরামর্শ দিলাম রাসুল্লাহ সাল আলী সাল্লাম এক বাক্যে এগুলো মারুফের কথা বলেছেন অর্থাৎ কল্যাণকার কাজ ভালো কাজ আমি হয়তো ব্যক্তি জীবনে শিক্ষক এমন হতে পারে আমি আমার ছাত্রকে গড়ে তুলব পরকালমুখী যদি আমি একটা ছাত্রকে গড়ে তুলতে পারি তাহলে আমার সেই একটা ছাত্র হতে পারে পরকালীন নাজাতের একটা মাধ্যম আমরা প্রত্যেকেই একজন ব্যক্তি যিনি মাঠে কাজ করেন তার কাজের সহকর্মী থাকে মাঠে হয়তোবা জোন খাটেন পাইট খাটেন অথবা কর্মচারী বা লেবার তিনিও তার পক্ষ থেকে তিনি তার স্থান থেকে দাওয়াতি কাজ করতে পারেন আহলিয়া আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে আহলিয়া যুবসংঘ এভাবেই দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা সেই দাওয়াতি কাফেলাই শরিক হই সর্বদা আমরা চেষ্টা করি সে সমস্ত দাওয়াতি কাজে সময় দেওয়ার শ্রম দেওয়ার প্রয়োজনে আমার সাধ্যমতো আমার যতটুকু সামর্থ্য রয়েছে সে অনুযায়ী আমার আর্থিক সামর্থ্য বা আরও অন্যান্য সামর্থ্য যেগুলো রয়েছে সেগুলো সে অনুযায়ী ব্যয় করা আলী আলিরতি আল্লাহ আল্লাহ আলী আলিমাসাল্লাম খাইবারে পাঠাচ্ছেন খাইবার বিজয় হবে আলি রদি আল্লাহু তালানুর মাধ্যমে তিনি আলী রজি আল্লাহু তালানুকে আগেই বললেন সোনো আলী তোমার মাধ্যমে যদি একজন ব্যক্তিও হেদায়েত পায় শোনো তাহলে তোমার সেই হেদায়েত পাওয়াটা হচ্ছে খাইরুল্লাহ কামিন আইয়াকুন আমিন হোমুরিন নাম আউকামালা আলাহিসাল্লাহু সাল্লাম লাল উটের চাইতে সেটা তোমার উত্তম হবে আসলুল্লাহ সাল্লা আল্লাহ আলহী এভাবে অনেক কথা বলেছেন মানদাল্লাহ আলা হায়রিন ফালাহু মিসলু আজি রিফা আ ইলিখ যে আদিশটা আমরা শুরুতেই বলেছি আমি একজন ব্যক্তির কাছে সহি দাওয়াত নিয়ে যাই ব্যক্তি সলাত পড়তে পারে সলাদ শিখাই হয়তোবা এমন পদ্ধতি অবলম্বন করছেন সলাদ পড়তে যে সেই পদ্ধতিটা রাসুলসাল্লিম আসালামের পদ্ধতি না সেই পদ্ধতিটা রাসুল্লাহ সাল্লিম আসালামের পদ্ধতি না তাহলে তার কাছে আমার দাওয়াতটা পেশ করতে হবে হয়তোবা ভাই সলাত পড়েন না তার কাছে আমার সলাতের দাওয়াতটা নিয়ে যেতে হবে তাহলে এভাবে যদি আমরা প্রত্যেকেই দিনের দায়ী হই প্রত্যেকে দিনের দায়ী হই তাহলে আমার ব্যক্তিগত জীবনটা যেমন সুন্দরভাবে গড়ে উঠবে ঠিক অনুরূপভাবে আমি অনেক সাওয়াবের অধিকারী হব ইনশাআল্লাহ আল্লাহ রবমিনাতের মধ্যে সেই বর্ণনায় দিলেন যে একটা আবু সাহেব তিলাবাত করেছে আল্লাহরবুল্লা আলমিন দিনের পথের দায়ী যারা তাদেরকে উদ্বুদ্ধ করে আল্লাহরবুল্লা আলমিন কত সুন্দর বাক্য উপস্থাপন করেছেন ওয়ামান ওমান আহসান্লাহ আল্লাহরুল্লা আলমিন এক বাক্যে যারা আল্লাহর পথের দায়ী আল্লাহর পথের যারা দায়ী তাদেরকে তাদের যে কথা তাদের কথাটা উত্তম আহসান আহসানো কথা আল্লাহর আলমিনভাবেই সে বর্ণনাটা দিলেন আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে এভাবে দাওয়াতি তাবলিক করে যাই তাহলে একদিন দেখবো আমার ব্যক্তিগত জীবন বিশেষ করে বারবার আমরা যে কথা বলছি যে বিপর্যয়গুলো আসছে যিনি নিজে নিজে নিজের ব্রেনে বা কপালে মাথাতে পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করছেন আবার তিনি দেখেন তিনি এমনও কালেমা তো কালেমা শাহাদাত পড়ছেন আত্মহত্যা করছেন আস্তা আল্লাহ এই সমস্ত বিপদ আপদ থেকে আমাদের রক্ষা করুন আল্লাহ আমিন কারণ এখানে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে মানুষের সঙ্গদোষ সঙ্গদোষ মানুষকে অনেক দূর নিয়ে যায় অনেক দূর নিয়ে যায় অনেক দূর নিয়ে যায় অনেক দূর বলতে রাসুল্লা সাল্ল সৎ সঙ্গী এবং অসৎ সঙ্গীর যে বর্ণনাগুলো দিয়েছেন সংগঠন মূলত একটা ভালো সঙ্গীর এবং সঙ্গীত্ব বরণ একটা প্ল্যাটফর্ম যদি তাই না হয় নিঃসন্দেহে একজন ব্যক্তি যিনি সলাদ পড়েন না বা যিনি বুঝতেন না হক বুঝতেন না বাতিল বুঝতেন না সুন্নাত বুঝতেন না বিদাত বুঝতেন না তাওহিদ বুঝতেন না শিখ বুঝতেন না সংগঠন করার মাধ্যমে তার এই বুঝটুকু এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্লা দিয়েছেন এই বুঝটুকু দিয়েছেন আমাদের সেভাবেই করে ওঠা উচিত প্রত্যেকেই আল্লাহর জন্যে নিবেদিত এক একজন প্রাণ এবং নিবেদিত একজন কর্মী এবং আল্লাহর একজন দায়ী হওয়া উচিত পিতা হিসাবে তাই মা হিসাবে তাই মা অবশ্যই তিনিও তিনি তার পরিধি থেকে তিনি তার পরিসর থেকে দিনে দায়ী হবেন কেমন পার্শ্ববর্তী মহিলাকে দাওয়াত দিবেন সন্তানকে দাওয়াত দিবেন তারপরে স্বামী হয়তোবা ভুল করতে পারেন স্বামীকে দাওয়াত দিবেন এভাবে দাওয়াতি ক্ষেত্রটা মূলত প্রত্যেকের জন্য শুধুমাত্র যে আলেম ওলামার বারবার কথাটা আমরা বলছি আমরা প্রত্যেকেই কিন্তু এক বাক্যে দায়িত্বশীল আল্লাহর আমরা যদি সবাই বলি এক বাক্যে আমরা বলবো আল্লাহ বলব আল্লাহরাবিন আমাদেরকে সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে নিঃসন্দেহে আমাদেরকে সৃষ্টি করেছেন তার এবাদত করার জন্য হ্যাঁ এবাদত তো করতেই হবে সাথে সাথে এমন কিছু করতে হবে যা স্থায়ী হবে এমন কিছু করতে হবে যা আমার পরকালীন পাথেও হবে আমি যদি একটা ছাত্রকে এমন কথা বলি ছাত্ররা যখন ক্লাসে শিক্ষক পাঠদান করেন অবায় অনেকেই বলে থাকেন এ তোমরা কে কি হতে চাও কেউ বলে আলেম হতে চাই কেউ বলে ডাক্তার হতে চাই কেউ ইঞ্জিনিয়ার হতে চায় আরও বড় বড় কিছু হতে চাই কিন্তু আমরা যদি এমনটা না করে এটা করি তাহলে দেখেন তো কেমন হয় যদি বলি আচ্ছা তোমাদের সব হবে তোমরা কিন্তু সর্বপ্রথম যেটা হতে হবে সেটা হচ্ছে আল্লাহর একজন মুখলেশ বান্দা হতে হবে একজন ভালো বান্দা হতে হবে যিনি ছাত্রীদেরকে পড়ান হয়তো শিক্ষিকা মানুষ তিনি বলবেন আম্মু শোনো তোমাদের হতে হবে একজন আল্লাহর আবেদা অর্থাৎ আমাতুল্লা আল্লাহ দাসী হতে হবে তাহলে অবশ্যই ব্যক্তি শিখবে কারণ আল্লাহ আলম শেখাবেন ওই ছাত্রকে সোরা আল্লাহ সুবাহ সে কথাই বলছেন শোনো তোমরা তাকেও অর্জন করো আল্লাহরবুল্লা আলমিন তোমাদেরকে শিখিয়ে দিবেন যদি কেউ তাকেও অর্জন করতে পারে যদি কেউ আল্লাহ ভীর অর্জন করতে পারে আল্লাহ তাকে জ্ঞান শিখিয়ে দিবেন তাহলে ছাত্রকে অবশ্যই বলতে হবে আল্লাহর ভালো বান্দা হও আল্লাহর ভালো বান্দা কে কে হবে আল্লাহর মুখলেস বান্দা কে কে হবে এরকমভাবে তাদেরকে গড়ে তুলতে হবে তাহলে ওই হবে আমার জন্য পরকালীন একটা পাথেও ওই হবে ওই ব্যক্তি হবে আমার জন্যে পরকালীন একটা মাধ্যম যে ব্যক্তিকে দাওয়াত দিলাম সেই দাওয়াতের ফলটা তো এমন ইসলাম এমন না সংকীর্ণ বিষয়টা এমন না যাকে দাওয়াত দিয়েছি সেই দাওয়াতের ফলটা হচ্ছে যাকে দাওয়াত দিলাম তিনি ওই ভালো আমলটা যতদিন করবেন ততদিন ততদিন আমার আমল তার আমল থেকে কাটবে না নড়চড় হবে না আমার আমল নামায় তার সম পরিমাণ হবে আল্লাহ রসুসাল্লু আলিম আসসালাম ওকতে হাদিসের মধ্যে বলছেন আমলি মিন উজুর হিংসাইসাল্লাম তার প্রতিদান থেকে কোনো কমতি করা হবে না কমতি করা হবে না এভাবে আমরা দাওয়াত দেওয়ার চেষ্টা করি আল্লাহ রবাহ আলমিন আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন আমরা যদি প্রত্যেকেই এভাবে এগিয়ে যাই তাহলে যেমনিভাবে একটা সুন্দর ব্যক্তি গড়ে উঠবে সুন্দর সমাজ গড়ে উঠবে সুন্দরভাবে বিশেষ করে ক্ষেত্রে একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে এই যে মানুষ কিন্তু একাকে থাকতে পারে না এজন্য সঙ্গবদ্ধভাবে সে জীবনযাপন করে আর আপনি আমি কোন সঙ্গবদ্ধতায় জীবনযাপন করব নিঃসন্দেহে এমন সঙ্গবদ্ধতাকে বেছে নেব যেটাতে হক রয়েছে যেটাতে হক রয়েছে হয়তোবা আপনি আমি বলবো যে না এখানে একশো পার্সেন্ট হক আমি খুঁজে পেলাম না আপনি আমাকে যদি খোঁজেন আমাকে একশো পার্সেন্ট হক পাবেন না পাবেন না পাবেন না কখনোই না প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি ভুলের আধিক্যতা রয়েছে কম বেশি কিন্তু আপনাকে আমাকে বেছে নিতে হবে তাদেরকেই যারা আপনাকে পরকালীন পাথেও উপার্জন করার ব্যবস্থা করে দেবেন এই জন্য রাসুল্লাহ সাল্লিমসাল্লাম বারবার বিভিন্ন কথা বলেছেন আর রজুল খলিলি একজন ব্যক্তি তার বন্ধুর দিনের অনুগামী ফালিয়াংদুর সুতরাং দেখা উচিত মাইল সে কার সাথে বন্ধুত্ব স্থাপন করছে আমি যদি বন্ধুত্ব স্থাপন করি এমন ব্যক্তির সাথে যিনি সঙ্গবদ্ধ থাকতেই চান না যিনি বলেন যে না এভাবে চললেই হবে এভাবে চললেই হবে বিষয়টা কি এমন এমনকে আল্লাহ রসুসালাম ওনার দলিল যে যখন এরকম ফিতনার যুগ আসবে তখন তোমরা একা থাকতে পারো যাপন করা যাবে বিষয়টা কি এমন হয়েছে যে জীবনযাপন করা এত কঠিন হয়েছে ফিতনার যুগে কি আমরা বসবাস করছি হ্যাঁ অবশ্যই ফিতনার ছড়াছড়ি কিন্তু এটার একটা ফিতনা যিনি আপনার আমার সঙ্গবদ্ধতাকে ছিন্ন করছেন আমরা এমন সঙ্গীকে বরণ করব যিনি আমার পরকালীন পাথেও কিছু তৈরি করবেন যিনি আমার মধ্যে হিংসার সয়লাভ দিবেন না যিনি এমনটা বলবেন না আমার দিকে আসেন আপনি লোককে দেখলেই বুঝতে পারবেন তার সাথে চললেই বুঝতে পারবেন তার লক্ষ্য কি তার উদ্দেশ্য কি তার লক্ষ্য কি তার উদ্দেশ্য কি এজন্যে আপনাকে অবশ্যই ভালো মানুষের সুহবা তথা সংস্পর্শে আসতে হবে কারণ একজন ভালো মানুষ একজন ভালো মানুষকে পরিবর্তন করতে পারে একজন মানুষ একজনকে পরিবর্তন করতে পারে একজন মানুষ আর একজন মানুষকে ক্ষতি করতে পারে দেখেন একজন এই উদাহরণগুলো আমরা সরাসরি সচরাচর সবাই জানি একজন হয়তোবা এমন মানুষ যিনি অনেক পাপ কাজ করেন আবার আমি হয়তো বা সলাত আদায় করি বা আরো অন্যান্য ভালো কাজ করি সেক্ষেত্রে আমি তার সঙ্গীত বরণ করলাম এমন অপরাধ ওই ব্যক্তিটা করেছেন সেই অপরাধের কারণে আমাকেও জড়ানো হয়েছে কাদাকে প্রশ্ন করা হলো তুমি কেন ওই নীচের মাটির নিচের কাদা এটা দুর্গন্ধযুক্ত কেন তোমার মধ্য থেকে সুবাস ছড়াচ্ছে কাদা তখন উত্তর দিচ্ছে এরকমভাবে কর্দম বা কাদা উত্তর দিচ্ছে শোনো আমার পুকুর পাড়ে একটা কর্দম গাছ ছিল সেই কদম ফুল আমার এই পানিতে পড়তো পড়ে ওই কদম ফুলটা একেবারে কাদাতে যেয়ে ঠেকত যার কারণে আমি কাদা দুর্গন্ধযুক্ত কাদা সুগন্ধে পরিণত হয়েছি এগুলো শেখ সাদির কবিতার অনুবাদ করলাম আমরা তো এরকম ভালো মানুষের সংস্পর্শে থাকলে আমরা কিন্তু অবশ্যই ভালো কিছু পাবো আল্লাহ আমাদের তফিক দান করুন আল্লাহ আমিন আমরা এমন হব না এদিকে একবার ওদিকে একবার বিষয়টা এমন না যারা আমি দেখতে পারি দুনিয়ার সব কিছু বুঝি দুনিয়ার সব কিছু বুঝি তাহলে কারা কোন পথে দাওয়াত দিচ্ছে এই বিষয়টা কেন আমরা বুঝি না আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন আল্লাহ আমিন কারা স্বার্থ নিয়ে ঘুরছে এ বিষয়টা আমরা দেখলেই বুঝতে পারি এবং কারা নিঃস্বার্থভাবে ঘুরছে এটাও আপনি আমি একটু চিন্তা ভাবনা করলেই আমরা বুঝতে পারি আল্লাহ আলামিন আমাদের সে তৌফিক দান করুন যারা উত্তম সঙ্গী সেখানে বাসাই করার তৌফিক দান করুন আল্লাহ আমিন রাসুল্লাহ আলী আসাল্লাম সোহেবুখারি কিতাবুল মধ্যে এরকম হাদিসগুলো বর্ণনা করেছেন আবু মুসা আসারি তালান তিনি যে হাদিসটি বর্ণনা করেছেন রাসুল্লাহ আলী আসালাম থেকে যে মাসালুল মাসাল উল জি কামাসাল সোহেবিলিফিক হাদ্দ ও নাফিকিহেস্কির হাদ্দ ও কমক বিভিন্ন রেওয়ায়ত দিয়ে হাদিসগুলো এসেছে যে উত্তম সঙ্গী এবং অধম সঙ্গী ভালো সঙ্গী এবং খারাপ সঙ্গীর উদাহরণ হচ্ছে আতরওয়ালা এবং হাঁপরওয়ালার সাথে আতরওয়ালা তো সেই আল্লাহ যদি তুমি তার থেকে ক্রয় করো তাহলে সেটা তো ভিন্ন কথা যদি ক্রয় নাও করো তাহলে তার থেকে তুমি উত্তম ঘ্রাণটা পাবে দেখেন না আতরওয়ালার পাশে গেলেই আপনি আমি সুঘ্রাণ পাই পাই হয়তো আতর ক্রয় না করলেও পাশে যাবেন দেখবেন ভাই আছেন আতর নেওয়ার দরকার একটু লাগিয়ে দিবে আপনার গায়ে তাহলে দেখেন না রাসুল্লাহ সাল আলী আসালাম সুন্দর উপমা দিলেন যদি তুমি ক্রয় নাও করো তাহলে তাজিতু মিনহু রিহান তৈগিবা তার থেকে সুঘ্রান পাবে আবার যদি বন্ধু হয় এমন কির হাদ্দাদ অর্থাৎ ওই হাপরওয়ালা যিনি কর্মকার সারাদিন কাস্তে তারপরে গৃহস্থালি জিনিসপত্র তৈরি করেন ওখান থেকে আগুনের ফুলকিগুলো ছিটে ছিটে আসে নাসাল্লা সাল্লাল্লাহ আলহী সাল্লাম বলছেন ওই বাদানাক আউ সাউবাক ও জাসাদাক তোমার শরীর পোড়াবে কাপড় পোড়াবে এ পুড়িয়ে দিবে আউ অথবা তাজি মিনহু রিহান খবিসালা আলাইহিসাল্লাহু সসাল্লাম যদি তাও না হয় তাহলে তুমি তার থেকে সুগন্ধ পাবে না তুমি তার থেকে দুর্গন্ধটাই পাবে বাস্তবতা হচ্ছে তাই এক্ষেত্রে আমরা উত্তম কারা তাদেরকে বাঁচার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ সুবাহান করছিলাম আমরা প্রত্যেকে দায়ী হই এবং দায়ী হওয়ার ক্ষেত্রে যারা উত্তম তাদের পাশে থাকি তাহলে এই দাওয়াতি কার্যক্রমটা এখানে আমরা শরিক হব আমরা যারা শুধু বক্তা এসেছেন যদি বক্তা থাকতো বিষয়টা কিন্তু হতো না আপনারাও সহযোগিতা করেছেন অবশ্যই আপনারা সমপরিমাণ আমরা সকলেই সমপরিমাণে সাহাবের অধিকারই হব আল্লাহরবুল্লাহ আলমিন দাওয়াতি জজ্বা নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহরবুল্লা আলমিন আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ যে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই দাওয়াতকে আল্লাহরবুল্লা আলমিন কবুল করে নিন আল্লাহ আমিন যারা করছেন হয়তোবা কেউ সামনে কেউ পেছনে কাউকে দেখা যায় কাউকে দেখা যায় আল্লাহরবুল্লাহ আলমিন সবার দাওয়াতকে কবুল করে নিন আল্লাহ আমিন সবার দাওয়াত একটা পরকালীন পাথেও হিসাবে আল্লাহরবুল্লা আলমিন কবুল করুন আল্লাহ আমিন সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং সার্বিক কল্যাণ কামনা করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে রাজশাহী সদর যুবসংঘর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমরা সংক্ষিপ্ত পরিসরে এখানে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত